কোবি জাতীয় পরিবার মধ্যে ফুলকোবির স্থান এক স্বতন্ত্র রয়েছে ফুল বাঁধিয়া 25 রু 27 ডিগ্রি তাপমাত্রা দরকার হয়ে থাকে যদি অধিক তাপমাত্রা বড়ি যায় তাহলে ফুলকোবি হলদিয়া দেখা থাকে কোবি ফাটি যাই থাকে এবং কঠো ছোট হয়ে যাই থাকে তেমন ফুলকোবি চাষ পাই উপযুক্ত সময় এবং উপযুক্ত তাপমাত্রা আবশ্যকতা রয়েছে মু অরবিন্দ সাহু কৃষিবিদ কৃষি সম্পদা কার্যক্রম কু আপনার স্বাগত অগস্ট এবং সেপ্টেম্বর মাসে কেউ কেউ কিসমর ফুলকোবি চাষ করবে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জাঁয়া আমার ভিডিও আরম্ভ শেষ পর্যন্ত দেখুন যদি আমার চ্যানেল কৃষি সম্পদা সবসক্রাইব করে না এবে সবসক্রাইব করে নিও আপনার অনুরোধ ক্রমে আজ এই ভিডিওকে প্রস্তুত করা যাচ্ছে আপনার জমি কেউ ফুলকোবির কিসম চাষ করছেন কমেন্ট বক্সে লিখুন ফুলকোবি চাষে সার এবং অনুসার আবশ্যকতা রয়েছে কাণ্ড ফম্পা হওয়া সঢা হওয়া বা বেরঙ্গিন হওয়া পাই আমাকে মূল সার হিসাবে বোরন অনুসার প্রয়োগ করা দরকার অছি যা কি বোরাক্স 10.5% একর প্রতি 5 কেজি হিসাবে মূল সার সহ প্রয়োগ করার আবশ্যকতা রয়েছে কিংবা বোরন 10.5% যা লিটর প্রতি 2 গ্রাম হিসাবে ফসল 30-35 দিনে আপনার স্প্রে করে পারিবে সেপরি ফুলকোবির হুইপটেল রোগ ন হওয়া পাই আমাকে মলিবডেনিয়াম অনুসার প্রয়োগ করা দরকার অছি যা কি আমোনিয়াম মলিবডেনার মিলি থাকে এবং এহাকু লিটর প্রতি 1.5 গ্রাম হিসাবে স্প্রে করা দরকার অছি ফুলকোবির অবধি অনুসারে ফুলকোবিকে তিন ভাগে ব্যক্ত করা হয়েছে যেপরিক সরল কিসম মধ্যম কিসম এবং বিলম্ব কিসম তেমন ফুলকোবির বিভিন্ন কিসম মধ্যে প্রথম কিসম হচ্ছে সেমনিস কোম্পানির হাইব্রিড ফুলকোবি যা কি SB4051 AC এই কিসম ফুলকোবি এক সরল কিসম যা কি তলি রইবার 60-65 দিন ভিতরে অমল হয়ে থাকে ফুলকোবি রঙ ধরা কম্পাক্ট হয়ে থাকে এবং মার্কেটের চাহিদা বহুত রয়েছে পরিবেশ তাপমাত্রা বড়লে উপরে কোণী প্রভাব পড়ি নাই অর্থাৎ যেপরি অমল হওয়া কথা সেপরি অমল আসি থাকে চারা কু ধাড়ি কু ধাড়ি 60 সেমিটর এবং গছ গছ 45 সেমিটর দূরতরে লগা যাই থাকে একর প্রতি পাখাপাখি 100-200 গ্রাম বিহন দরকার হয়ে থাকে ফুলকোবির ওজন 600-900 গ্রাম পর্যন্ত হয়ে থাকে ফুলকোবির দ্বিতীয় কিসম হচ্ছে সেমনিস কোম্পানির DON175 এই DON175 ফুলকোবি কিসম এক হাইব্রিড কিসম এহা অতি শীঘ্র অমল হয়ে পারিবা এক ফুলকোবি কিসম এই কিসম তৈরি রইবার 50-55 দিনরে অমল হয়ে থাকে ফুল ধরা গম্বুজ আকৃতি হয়ে থাকে এবং কম্পাক্ট হয়ে থাকে ফুলর ওজন পাখাই 500-700 গ্রাম হয়ে থাকে 25-30 দিনরে তলিকু মুখ্য জমিরে রোয়া যাই থাকে ধাড়ি কু ধাড়ি 60 সেমিটর এবং গছ গছ 30-35 সেমিটর দূরতরে লগা যাই থাকে ফুলকোবির তৃতীয় কিসম হচ্ছে সিঞ্জেন্টা কোম্পানির কিমিয়া এহা এক হাইব্রিড কিসম ফুলকোবি এই কিসম ফুলকোবি তলি রইবার 60-65 দিনের অমল হয়ে থাকে ফুল আকর্ষণীয় ধরা রঙ হয়ে থাকে কম্পাক্ট হয়ে থাকে আর গম্বুজ আকৃতির হয়ে থাকে ফুলর ওজন পাখাই 800-1 কেজি পর্যন্ত হয়ে থাকে গছ হৃষ্টপুষ্ট হয়ে বড়ি থাকে এবং গাঢ় সবুজ পত্র হয়ে থাকে এই ফুলকোবি কিসমর গোটে ভাল গুণ রয়েছে যে উপর পত্র ফুলক ঢাঙ্কি রয়ে থাকে অর্থাৎ সহজে সূর্যকিরণ পড়ি নাই এবং এর রঙ উপরে যে ধরা রঙ রহে ধরা রঙ উপরে প্রভাব পড়ি নাই ফুলকোবির চতুর্থ কিসম হচ্ছে টোকিটা কোম্পানির ফুজিয়ামা এই ফুজিয়ামা ফুলকোবি কিসম এক হাইব্রিড কিসম চারা লগাইবার 63-68 দিন ভিতরে অমল আসি থাকে ফুলর রঙ ধরা হয়ে থাকে গম্বুজ আকৃতি হয়ে থাকে এবং কম্পাক্ট হয়ে থাকে যা কি মার্কেটে এর ডিমান্ড অধিকা রয়েছে ফুলকোবির ওজন পাখাকি 1.2-1.5 কেজি পর্যন্ত আসি থাকে একর প্রতি পাখাকি 15-20 কুইন্টাল পর্যন্ত অমল আসি থাকে 21-25 দিন তলিকু মুখ্য জমিরে লগাই থাকে এই কিসম যা কি ফুজিয়ামা কিসমক আপনার খরিফ রবি এবং খরাদিনে বর্ষর প্রায় সবু সময় এখন চাষ করা যাইপার ঠিক সেপরি পঞ্চম কিসম হচ্ছে লকি সিডস কোম্পানির সঞ্জীবনী এই সঞ্জীবনী কিসম ফুলকোবি রঙ পুরা ধরা ফুল গম্বুজ আকৃতির হয়ে থাকে কোবি তৈরি রইবার 60-65 দিনের অমল হয়ে থাকে ফুলকোবির ওজন 1.5-2 কেজি পর্যন্ত হয়ে থাকে বহু বঢ়িয়া অমল দিয়ে থাকে এবং বিভিন্ন পরিবেশের মধ্যে চাষ করা যাইপার এই লকি সিডস কোম্পানির সঞ্জীবনী বহু অধিক অমল দিয়ে থাকে যা কি চাষী ভাইকে অধিক লাভ দিয়ে থাকে ফুলকোবির ষষ্ঠ কিসম হচ্ছে ইস্ট ওয়েস্ট সিড ইন্টারন্যাশনাল কোম্পানির ধবল এই কিসম এক F1 হাইব্রিড কিসম কোবির রঙ ধরা এবং ফুল গম্বুজ আকৃতির হয়ে থাকে এবং ফুল বড় সাইজর হয়ে থাকে বহু বঢ়িয়া কিসম ইয়ে যা কি রোগ প্রতি সহনশীলতা রয়েছে তৈরি রইবার 50-60 দিনের ফসল অমল আসি থাকে ফুলর ওজন পাখাকি 1.2-1.4 কেজি হয়ে থাকে এই ফুলকোবিকে আপনার প্যাকিং করি দূর জায়গাকে ট্রান্সপোর্টেসন করার কিছু অসুবিধা হয়ে নাই অর্থাৎ ট্রান্সপোর্টেসন পাই এই ফুলকোবি কিসম বহু বঢ়িয়া রেজল্ট দিয়ে থাকে সপ্তম ফুলকোবি কিসম হচ্ছে নুজিফুড সিডস কোম্পানির নুজি স্নো হোয়াইট
ଏହା ଏକ ହାଇବ୍ରିଡ଼ କିସମ ଫୁଲକୋବି। ଫୁଲକୋବି ତଳି ରହିବାର 70-75 ଦିନରେ ଅମଳ ଆସିଥାଏ। ଫୁଲକୋବି ଦେଖିବାକୁ ଧଳା ରଙ୍ଗ ହୋଇଥାଏ, ଗମ୍ବୁଜ ଆକୃତି ହୋଇଥାଏ ଏବଂ ପୁରା କମ୍ପାକ୍ଟ ହୋଇ ରହିଥାଏ। 15-24 ତାପମାତ୍ରାରେ ଫୁଲ ଫୁଟିଥାଏ। ଫୁଲର ଓଜନ ପାଖାପାଖି 1 କେଜିରୁ 1.5 କେଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ହୋଇଥାଏ। ଫୁଲକୋବିରେ ଉପର ପତ୍ର ଫୁଲକୁ ଘୋଡ଼େଇକି ରଖିଥାଏ ଏବଂ ଫୁଲର ଆକର୍ଷଣ ରଙ୍ଗ ରହିଥାଏ, ତା ଫଳରେ ମାର୍କେଟରେ ମଧ୍ୟ ବହୁତ ଚାହିଦା ରହିଛି। ତେଣୁ ଏଇ ଆପଣ 7 କିସମ ଭିତରୁ ଯେକୌଣସି 1 କିସମକୁ ଆପଣ ଚାଷ କରିପାରିବେ, ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କ ଅମଳ ବହୁତ ଅଧିକା ଆସିବ ଏବଂ ମାର୍କେଟରେ ତାକୁ ସଠିକ୍ ଦାମରେ ବିକ୍ରି କରିପାରିବେ। ଆପଣ ସମସ୍ୟା ସମାଧାନ କରିବା ଦାୟିତ୍ୱ ଆମର। ଆପଣ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ସେୟାର, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ଜୟ କିଷାନ।